15 বছর কোনো কাজ হয়নি। কেউ বলছে জানি না কি বলছে, কাজ হচ্ছে উন্নয়নের কাজ সেভাবে হয়নি বলে যখন স্বীকার করছেন খোদ পুরসভার প্রশাসক, তখন তা মানতে নারাজ জেলা তৃণমূল নেতৃত্ব। জেলার 4টি পুরসভার ভোটের দিনক্ষণ ঘোষণা করেছে রাজ্য নির্বাচন কমিশন। বাকি পুরসভাগুলির ভোট কবে তা নিয়ে জল্পনা চলছে। এই পরিস্থিতিতে তৃণমূল পরিচালিত কুচবিহার পুরসভার তরফে দুয়ারে সরকার কর্মসূচির আদলে চালু হয়েছে দুয়ারে পুরসভা কর্মসূচি। বিভিন্ন ওয়ার্ডে খোলা হয়েছে বেশ কয়েকটি ক্যাম্প, সেখানে গিয়ে অভাব অভিযোগের কথা জানাচ্ছেন বাসিন্দারা। সিস্টেমটা ভালোই করছে, আমরা আশা রাখবো পরিষেবা পাবো, যা যা আমাদের কমপ্লেন আমরা জানাচ্ছি। দুয়ারে পুরসভার ক্যাম্পে এদিন পুরো এলাকায় উন্নয়ন হয়নি বলে কার্যত স্বীকার করে নেন কোচবিহারের পুর প্রশাসক। 10-15 বছর কোনো কাজ হয়নি, প্রত্যেকটা ওয়ার্ড জিতে যাবে, মানুষ চায় পরিষেবা। আর এই নিয়েই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। যিনি বর্তমান চেয়ারপারসন আছেন বকলমে স্বীকার করে নিয়েছেন যে বিগত 10 বছরে কোনো রকম কাজ হয়নি, কোচবিহারের জনগণকে বোকা বানানোর জন্য চেষ্টা করছে। কেউ বলছে জানি না কি বলছে চেয়ারম্যান, আমি সেটাও জানা দরকার নেই, কাজ হচ্ছে। 2021 সালের বিধানসভা নির্বাচনের নিরিখে কোচবিহারের 20টি ওয়ার্ডে এগিয়ে বিজেপি। পুরো ভোটের আগে কোচবিহারে পুরসভার নতুন কর্মসূচিকে সামনে রেখে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে তৃণমূল। শুভেন্দু ভট্টাচার্যের রিপোর্ট, এবিপি আনন্দ, কোচবিহার। কোন রাজনৈতিক দলই এখনো কর্পোরেশন ভোটের প্রার্থীদের নাম প্রকাশ করেনি। তার মধ্যেই আসানসোলের সেন্ট জোসেফ স্কুলে শুরু হয়েছে মনোনয়নপত্র তোলা ও জমা দেওয়ার কাজ। প্রথম দিনই মনোনয়নপত্র তুললেন বেশ কয়েকজন নির্দল প্রার্থী। 22 জানুয়ারি রাজ্যে 4 কর্পোরেশনে ভোট, তার মধ্যে রয়েছে পশ্চিম বর্ধমানের আসানসোল। ইতিমধ্যে পুরো ভোটের বিজ্ঞপ্তি জারি হয়েছে। 4টি কর্পোরেশনের মধ্যে সবথেকে বেশি ভোটার আসানসোলে। মঙ্গলবার থেকে আসানসোলের সেন্ট জোসেফ স্কুলে শুরু হয়েছে মনোনয়নপত্র তোলা ও জমা দেওয়ার কাজ। তৃণমূল, বিজেপি বা বাম কংগ্রেস, কোনো রাজনৈতিক দলই এখনো প্রার্থী তালিকা ঘোষণা করেনি। এর মধ্যে মঙ্গলবার বেশ কয়েকজন নির্দল প্রার্থী মনোনয়নপত্র তোলেন, যাদের মধ্যে রয়েছেন বেশ কয়েকজন রাজনৈতিক দলের নেতা নেত্রীও। প্রথম দিনই দেখা যাচ্ছে বেশ কিছু গঞ্জ প্রার্থী কিন্তু দাঁড়াতে শুরু করে দিয়েছেন। এর তালিকা রয়েছে বিজেপি, তৃণমূল এবং কংগ্রেস, প্রত্যেকেই এসেছেন এখানে মনোনয়নপত্র তুলে নিয়ে গেছেন, যদিও তাদের দলীয়ভাবে কারোরই এখনো পর্যন্ত প্রার্থী তালিকা ঘোষণা হয়নি। দেখিয়ে মেরা অধিকার হ্যাঁ, জিস পার্টি সে ভি লড় সকতে হমকো নির্দল হি ইচ্ছা হ্যায় উসি সে লড়নে কে লিয়ে হম লোগ কো ইচ্ছা ইয়ে কি হম লোগ সেলফ ডিপেন্ড হি লড়ে, হম লোগ নির্দলীয় হি লড়না চাহতে হ্যায়, টিকিট সে হম লোগ কোই মতলব নেই। 1987 সালে আমি আমরা 15 ছেলে মিলে বিজেপি কে গঠন করেছি। পরে যখন সংগঠন বাড়তে লাগলো, তার মধ্যে সে সময় সিপিএম এর দালালরা ঢুকলো পার্টিতে। সংগঠন আর একটু যখন বেড়েছে, টিএমসি দালালরা ঢুকেছে। কিভাবে মানে সাম দাম দণ্ড বিভেদ করে বিজেপির লোক বিজেপিকে হারাতে চাইছে। আজকে আমি ইন্ডিপেন্ডেন্ট হিসাবে মানে এটা নমিনেশন তুলেছি। এদিন নির্দল হিসেবে মনোনয়নপত্র তোলেন কংগ্রেসের পশ্চিম বর্ধমান জেলার সংখ্যালঘু সেলের চেয়ারম্যান। আজ হামলো নমিনেশন ফাইল নিয়ে হ্যাঁ, পার্টি ডিক্লারেশন টিকেট কাজ হ্যাঁ এক দু দিন মে করেগি। পার্টি আগে টিকেট দেতা হ্যাঁ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসে 59 ওয়ার্ডস ওয়ার্ডস হম খড়ে হ্যাঁ। পার্টি আগে টিকেট নেই দেগা তো উসকা বিকল্প হ্যাঁ নির্দল। আসানসোলে গোচ প্রার্থী, তুঙ্গে রাজনৈতিক তরজা। প্রত্যেকের স্বাধীনতা রয়েছে না নির্বাচনে লড়াই, যাদের টিকিট দেবে তারাই হচ্ছে বিজেপির প্রার্থী, প্রত্যেকের স্বাধীনতা আছে, তো কাউকে আটকাতে পারি না। তৃণমূলের রাজ্য সম্পাদক ভি শিবদাসন দাসু জানিয়েছেন, নির্দল হয়ে কেউ দাঁড়ালে তৃণমূলের ওপর কোনো প্রভাব পড়বে না, মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে ভোট দেয়। প্রদেশ কংগ্রেস সম্পাদক প্রসেনজিৎ পুইতুন্ডি জানিয়েছেন, মোহাম্মদ জাকির হোসেন দলের পদে থেকে এই ধরনের কথা বলতে পারেন না, এটাকে দল সমর্থন করে না। কৌশিক গাঁতাইতের রিপোর্ট, এবিপি আনন্দ, পশ্চিম বর্ধমান।